শাসক দলের কুণ্ডলী তুল কালাম বলা করে। তুমুল বাগযুদ্ধের পর রাতে বিধায়কের কার্যালয়ে হামলা, ভাঙচুর, তাণ্ডব। কলকাতা থেকে ফের রুনা খাতুনকে দোষারোপ। বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর অভিযোগ, যদিও পত্রপাঠ খারিজ করেছেন যুবনেত্রী। শুধুই অফিসে ভাঙচুর নয়, বিধায়ক ঘনিষ্ঠ তৃণমূল পঞ্চায়েত সদস্য চম্পা মুখার্জির বাড়িতেও তাণ্ডবের অভিযোগ উঠে আসছে। শাসক দলের কুণ্ডলে তুল কালাম বলা করে। তুমুল বাগযুদ্ধের পর রাতে বিধায়কের কার্যালয়ে হামলা, ভাঙচুর, তাণ্ডবের অভিযোগ। এবং এই গোটা ঘটনায় বিজেপির তরফ, বিজেপিও কিন্তু চুপ করে বসে নেই। যেটা দেখা যাচ্ছে যে সকাল থেকেই বলাগড়ের একাধিক জায়গা বিজেপির পোস্টারে ছয়লা। কি লেখা রয়েছে সেই পোস্টারে আমরা দেখতে পাচ্ছি, যে বলা হচ্ছে যে বিজেপির পোস্টারে বিধানসভা আসনে উপনির্বাচনের একটা দাবি করা হয়েছে। শুধু তাই নয়, এমনও বলা হচ্ছে যে গোষ্ঠীদ্বন্দ্বে বলাগড় ছেড়ে পালিয়েছেন বিধায়ক, বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। এই মর্মেই পোস্টার দেওয়া হয়েছে, পোস্টারে ছয়লাপ হয়ে গিয়েছে এলাকা। বিধানসভা আসনে উপনির্বাচনের দাবিতে দেওয়ালে দেওয়ালে লিফলেট চোখে পড়ছে। শাসক দলের কুণ্ডলে তুল কালাম বলাগড়, তুমুল বাগযুদ্ধের পর রাতে বিধায়কের কার্যালয়ে হামলা, ভাঙচুর, তাণ্ডব। কলকাতা থেকেই ফের রুনা খাতুনকে দোষারোপ করেছেন বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী, যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন যুবনেত্রী। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ভাঙচুরের ছবি, তাণ্ডবের ছবি কার্যত, যেটা চারিদিকে পার্টি অফিসের যে জিনিসপত্র, চেয়ার, সমস্ত কিছু ছড়িয়ে রয়েছে। এবং এই গোটা ঘটনায় সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন যুবনেত্রী। যদি অভিযোগের তীর কিন্তু সেই যুবনেত্রী রুনা খাতুনের দিকে, এবং দোষারোপ করেছেন ও বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। সেই ছবি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, শাসক দলের কুণ্ডলে তুল কালাম বলা করে। শুধুই অফিসে ভাঙচুর নয়, বিধায়ক ঘনিষ্ঠ তৃণমূল পঞ্চায়েত সদস্য চম্পা মুখার্জি, তার বাড়িতেও তাণ্ডবের অভিযোগ। তার স্বামী সুরজিৎ মুখার্জিকে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠে আসছে। প্রথমে দুর্নীতি অভিযোগ, এবার অফিস ভাঙচুরে। তো ফেসবুকে জেলার যুবনেত্রীকে বেলাগাম আক্রমণ বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর। দুটি ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, একদিকে বিধায়কের যে কার্যালয় সেখানে ভাঙচুর, এবং অন্যদিকে বিধায়ক ঘনিষ্ঠ, তার বাড়িতে তাণ্ডব। শুধু তাণ্ডবই নয়, বিধায়ক ঘনিষ্ঠ স্বামী, তাকে মারধরের অভিযোগ উঠে আসছে। পঞ্চায়েত সদস্য চম্পা মুখার্জি, তার স্বামী সুরজিৎ মুখার্জি, তাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠে আসছে। দুটি ছবি আপনাদের সামনে এই মুহূর্তে আমরা তুলে ধরছি। বিধান আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি বিধানের সঙ্গে কথা বলবো। বিধান, বলাগড়ে যে ঘটনা সামনে আসছে, একেবারে তুল কালাম পরিস্থিতি সেখানে। প্রথমে দুর্নীতি ইস্যুতে তোপ, তারপর ভাঙচুরের অভিযোগ, এবং গোটা ঘটনায় চুপ করে বসে নেই বিজেপিও, পোস্টারে ছয়লাপ গোটা এলাকা। ঠিক কি চলছে সেখানে? দেখো আইলি, তোমাকে প্রথমে দেখাতে চাইবো যে বলাগড়ের এই বিধায়কের কার্যালয়, দেখো এই বিধায়কের কার্যালয় কিন্তু গতকাল রাতে ভাঙচুর হয়েছে। এবং এই বিধায়কের কার্যালয়ের সামনে যে লেখা ছিল সেই লেখাতে কাদা লেপে দেওয়া হয়েছে। কার্যালয়ের যে শাটার সেটা ভাঙা হয়েছে, এবং কার্যালয়ের ভেতরে যে চেয়ার, টেবিল, আসবাবপত্র যা যা ছিল সমস্ত কিন্তু একেবারে ভেঙে ফেলা হয়েছে। এবং পাশাপাশি এই যে বিধায়কের কার্যালয়, এখান থেকে কিছুটা দূরেই রয়েছে তৃণমূল কর্মী সুরজিৎ মুখার্জি, তার বাড়ি, সেই বাড়িতেও কিন্তু আক্রমণ করা হয়েছে। তার সুরজিতের স্ত্রী চম্পা মুখার্জি হচ্ছে জিরাট পঞ্চায়েতের একজন তৃণমূল সদস্য। তার যেটা অভিযোগ যে প্রায় 30 থেকে 40 জন গতকাল গভীর রাতে তার বাড়িতে চড়াও হয়, তার স্বামীকে বাড়ি থেকে বার করে তাকে মারধর করে, এবং তাকেও কিন্তু সেখানে ঘর থেকে টেনে বার করা হয়। এবং সেখানে নেতৃত্ব দেন রুনা খাতুন, তৃণমূলের যুব নেত্রী এবং হুগলি জেলা পরিষদের সদস্য। তার বিরুদ্ধে মনোরঞ্জন ব্যাপারী, বলাগড়ের যিনি বিধায়ক, তিনি যেটা অভিযোগ করেছিলেন যে গতকাল আমরা দেখেছিলাম যে বলাগড়ে যে দুর্নীতি চলছে রুনা খাতুনের নেতৃত্বে সেটা চলছে। পাশাপাশি মনোরঞ্জন ব্যাপারী বিধায়ক তার যে ব্যক্তিগত যে দেহরক্ষী, সেই দেহরক্ষী তুলিয়ে দিয়েছেন প্রভাব খাটিয়ে রুনা খাতুন, এমনটাই তার অভিযোগ ছিল। এরপর পাল্টা কিন্তু রুনা খাতুনও মনোরঞ্জন এখান থেকে এই বিধান আমরা শুনে নেবো যে গোটা অভিযোগের পর রুনা খাতুন, তিনি ঠিক কি বলেছেন?
আমি একটা সাধারণ জেলা পরিষদের নির্বাচিত প্রতিনিধি, উনি একজন বিধায়ক আমার থেকে অনেক বেশি ক্ষমতাশালী প্রভাবশালী। ওনার যদি মনে হতো আমি কোনো অবৈধ কাজকর্ম করছি তাহলে উনি কি করতেন? উনি পুলিশ প্রশাসনকে চিঠি করতেন, দ্বারস্থ হতেন, কোর্টে যেতেন, মামলা করতেন, কিন্তু না, তিনি সেটা করেননি। তিনি কোনো কমপ্লেনের কাগজ দেখাতে পারবেন না। তিনি কি করলেন? ফেসবুক লাইভ করলেন। তিনি ব্যক্তিগতভাবে পার্টিকুলার আমার নাম করে আক্রমণ করলেন। তাহলে কি এটা, এটা কি অবৈধ কাজ আটকানোর পরিকল্পনা নাকি ব্যক্তিগতভাবে আমাকে আক্রমণ করা? এবং গতকাল রাত্রে উনি আমার নামে ফেসবুকে এমন একটা ভাষা পোস্ট করেছেন, কিছুক্ষণ পরে আবার সেটা ডিলিট করেছে, কিন্তু সেটা স্ক্রিনশট আমাদের সবার কাছে নেওয়া আছে। রুনা খাতুনের প্রতিক্রিয়া আমরা পেয়েছিলাম, সেই প্রতিক্রিয়া আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। বিধানের কাছে আবারও যাব, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। বিধান, অর্থাৎ রুনা খাতুন তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করলেন, এরই সঙ্গে সঙ্গে এই যে গোষ্ঠী কুন্দল কার্যত চলছে তার মধ্যে কিন্তু বিরোধীরা তার সুযোগ নিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি। গোষ্ঠী দ্বন্দ্বের জেরে বলাগড় ছেড়ে বিধায়ক পালিয়েছেন, সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছেন, এমন মর্মে পোস্টারে ছয়লাভ হয়ে গিয়েছে এলাকা। একদমই আহলি, বিরোধীরা তো এই সুযোগ নেবেই, কিন্তু তার আগে বলবো যে যে 50 সদস্যের বাড়িতে আক্রমণ হয়েছে তিনি নিজেই অত্যন্ত ভীত এবং সন্ত্রস্ত। তিনি বলছেন যে তিনি পদত্যাগ করবেন, তিনি এই দল আর করবেন না, এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে তৃণমূলের যে শাসক দলের যে দ্বন্দ্ব এই বলাগড়ে। এবং বিধায়কের কার্যালয় ভাঙচুর হচ্ছে, দলীয় কর্মীদের বাড়িতে আক্রমণ হচ্ছে এবং অভিযোগ উঠছে দলেরই নেতৃত্বের বিরুদ্ধে। একদিকে যেমন জেলা পরিষদের সদস্য তুমি যেটা বলছিলে যে রুনা খাতুন, অন্যদিকে রয়েছেন বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী, এবং যে ভাষায় একজন জেলা পরিষদের মহিলা সদস্যকে আক্রমণ করেছেন বিধায়ক, যেটা রুনা খাতুনের অভিযোগ যে তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হচ্ছে, এইটা বিষয়টাই নিয়ে কিন্তু বিরোধীরাও ঝাঁপিয়ে পড়েছে। তারা চাইছে যে এখানে উপনির্বাচন হোক, কারণ বিধায়ক নাকি এখান থেকে পালিয়ে গিয়েছেন। এই শাসক দলের যে দ্বন্দ্ব চলছে সেই দ্বন্দ্ব তিনি সামলাতে পারছেন না। তিনি কলকাতা থেকে একের পর এক ফেসবুকে পোস্ট করে চলেছেন এবং গতকালও তিনি করেছিলেন, এবং যখন এই পার্টি অফিস ভাঙচুর চলছে রাত্রেবেলা তখনও তিনি কিন্তু একইভাবে ফেসবুকে লিখেছেন যে রুনা খাতুনের নেতৃত্বে এই পার্টি অফিস ভাঙচুর হচ্ছে, তার বিধায়কের যে কার্যালয়। এবং সকালবেলায় আমাকে দেখাতে চাইবে তৃণমূলের কর্মীরা জড়ো হয়েছেন, তারা এই খবর পেয়ে এখানে এসেছেন, এবং তাদেরও যেটা বক্তব্য যে যেটা চলছে সেটা ঠিক হচ্ছে না, কারণ শাসক দলের এই দ্বন্দ্ব মেটাতে দলীয় যারা নেতৃত্ব শীর্ষ নেতৃত্ব তারাও কিন্তু চুপ হয়ে বসে রয়েছে, তারা কিন্তু কিছু বলছে না। একটু কথা বলে চেষ্টা করবো দাদা, আপনারা এলেন দেখলেন কি অবস্থা? হ্যাঁ, আমরা কালকে অফিস একটা সময় বন্ধ করে চলে গেছিলাম, আপনি পালিয়ে গিয়েছেন গোষ্ঠী কুন্দলের জেরে, সাধারণ মানুষ আপনার এলাকার সাধারণ মানুষ তারা বঞ্চিত হচ্ছে, এবং এই গোটা এলাকায় উপনির্বাচনের দাবিও তোলা হচ্ছে, আপনার প্রতিক্রিয়া? প্রথমত আমার সন্দেহ হচ্ছে এটা বিজেপি থেকে পোস্টারটা মারেনি, হ্যাঁ এটা রুনা খাতুনি লোক দিয়ে মারাচ্ছে, এটা আমার সন্দেহ। দ্বিতীয় কথা হচ্ছে, পরশু দিনও আমি বলা করেছিলাম, কালকে আমার বিধানসভা ছিল, আজকেও বিধানসভা আছে, আমার স্ট্যান্ডিং কমিটি মিটিং, আমাকে সেখানে আসতে হয়েছে, তো পালাবার তো প্রশ্নই ওঠে না। পরশু দিন ছিলাম, কালকে থাকিনি, আজকে বিধানসভা আছে, কালকে আবার যথারীতি বিধায়ক কার্যালয় ভাঙচুর করে দিয়েছে, আমি রাস্তায় টেবিল পেতে বসে মানুষকে পরিষেবা দেব। এর জন্য আজকে আমি যা যা ব্যবস্থা নেওয়া দরকার এসপি সাহেবের সঙ্গে দেখা করবো, বলাগড় থানাতেও দেখা করবো, দেখা করে তারপরে কাল থেকে আবার আমার যথারীতি আমার দৈনন্দিন কাজ সেটা শুরু হবে। ধন্যবাদ আপনাকে, মনোরঞ্জন ব্যাপারী বলাগড়ের বিধায়ক ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বিধান, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, বিধানের কাছে আবারও যাব। বিধান, তুমি বলছিলে তুমি যেখানে রয়েছো এই মুহূর্তে, যেখানে বিধায়কের যে কার্যালয় যেখানে ভাঙচুর করা হয়েছে সেখানে প্রচুর মানুষ জড়ো হয়েছেন, তৃণমূলের যারা কর্মীরা রয়েছেন তারা জড়ো হয়েছেন, এবং কিছুক্ষণ আগে আমরা যখন মনোরঞ্জন ব্যাপারীর সঙ্গে কথা বলছিলাম তখন তিনি জানালেন যে তিনি পালিয়ে যাওয়ার তো তার প্রশ্নই নেই, তিনি বিধানসভার কাজের জন্য তিনি কলকাতায় এসেছেন, এবং তিনি বাইরে চেয়ার টেবিল পেতে সাধারণ মানুষকে সেখানে পরিষেবা দেবেন, যেহেতু তার পার্টি অফিস এখন সেই অবস্থায় নেই। একদমই আহলি, বিধায়ক যেটা বলেছিলেন যে আগামী 7 তারিখে তিনি এই পার্টি অফিস থেকে ফেসবুক লাইভ করে তার শেষ জবাব দেবেন, এবং সেইটা যাতে তিনি করতে না পারেন তার জন্য এই পার্টি অফিসে আক্রমণ করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে, এমনটাই তার দাবি। এবং এই পার্টি অফিস যখন গতকাল রাতে ভাঙচুর হয়, তারপরে আজকে সকালবেলা আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেক তৃণমূলের কর্মী সমর্থক তারা এসেছেন, সাধারণ মানুষ এসেছেন,
তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো। আপনারা কি শুনে এলেন এখানে, কেন এসেছেন? হঠাৎ আমি শুনলাম, ফোন করেছিল আমাকে এখানকার প্রবলেম, যে ভাই দেখ অফিস দেখেছিস, তুই কালকে অফিস বন্ধ করে চলে গেছিলি, তারপরে এই ঘটনা ঘটেছে, তুই অফিসে আয়। এবং সকালবেলায় চলে এসেছি, এসে আমি এসব দেখছি, দেখে তো আমি অন্তবাক হয়ে গেছি যে অফিস তো ভাঙতে হয়েছে এবং সরকারি কাগজপত্র ছিল, এমএলএর প্যাড ছিল, সেগুলো পর্যন্ত কিছু নেই, ঠিক আছে, মানে যেগুলো স্ট্যাম্প প্যাড হয় বা বাচ্চাদের ইনকাম সার্টিফিকেট যেগুলো দেওয়া হয় সেগুলো পর্যন্ত কিছু নেই, ঠিক আছে। এবং কেন হচ্ছে এরকমটা সেটা ঠিক আমিও বলতে পারবো না, কারণ আমার তো অফিস স্টাফ, আমরা তো কিছু বলতে পারি না, আমরা কিছু জানি না, কারণ আমরা অফিসটা আমরা দেখি, অফিসের মধ্যে যে আমার একটাই খুব আছে যে অর্থাৎ বোঝাই যাচ্ছে যে বিধান সাধারণ মানুষ যারা রয়েছেন এলাকার তারা কার্যত হতভম্ব হয়ে গিয়েছেন এই ঘটনাতে। ধন্যবাদ তোমাকে, তুমি গোটা ঘটনার দিকে নজর রাখো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।